হ্যালো ভিউয়ার্স, অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওতে থাকছে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস, আর সেটি হচ্ছে নোবেল পুরস্কার। নোবেল পুরস্কারের পুরো বিষয়টাকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি, আজকে তার পর্ব এক। তো চলুন শুরু করা যাক। নোবেল পুরস্কার হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সফল এবং অন্যান্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল 1833 সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে রসায়নবিদ, প্রকৌশলী এবং উদ্ভাবক। তিনি উন্নত মানের বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে বিশাল সম্পত্তির মালিক হন, কিন্তু শেষ জীবনে নিজের সবচেয়ে বড় আবিষ্কার ডিনামাইটের ধ্বংসাত্মক ব্যবহার দেখে খুবই অনুতপ্ত হন। এ কারণে মৃত্যুর কয়েক বছর আগে 1895 সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের 94% অর্থ, যা প্রায় 3 কোটি সুইডিশ ক্রোনা, উইল করে যান। উইল মোতাবেক 1900 সালের 29 জুন নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। নোবেল ফাউন্ডেশন কর্তৃক 1901 সালে নোবেল পুরস্কার প্রবর্তন করেন, আর 1901 সাল থেকে মোট 5টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হতো, যথা পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য। অর্থনীতির জন্য আলফ্রেড নোবেল তার উইলে কোনো অর্থ অনুমোদন করে যাননি। পরবর্তীতে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক সেব্রিজেস রিক্স ব্যাংক এর অর্থায়নে 1969 সাল থেকে নোবেলের স্মরণে অর্থনীতিতেও এই পুরস্কার প্রবর্তন করা হয়। অর্থাৎ বর্তমানে অর্থনীতি সহ মোট 6টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রত্যেক বছর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস অর্থাৎ 10 ডিসেম্বর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। এরপর জানব নোবেল পুরস্কার প্রদানের প্রার্থী নির্বাচনকারী সংস্থা রয়েছে 4টি, যেগুলো হল নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট, যেটি নরওয়েতে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচন ও পুরস্কার প্রদান করে। এরপর সুইডিশ একাডেমি, এই প্রতিষ্ঠানটি সাহিত্যে নোবেল প্রদান করে। এরপর রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স, এটিও সুইডেনে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি মোট 3টি বিষয়ে নোবেল প্রদান করে, যথা পদার্থবিদ্যা, রসায়ন ও অর্থনীতি। এবং সবশেষে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, এটিও সুইডেনে অবস্থিত, আর এই প্রতিষ্ঠানটি চিকিৎসা শাস্ত্রে নোবেল প্রদান করে। এখান থেকে বুঝতে পারছেন শুধুমাত্র শান্তিতে নোবেল দিয়ে থাকে নরওয়ে থেকে, এবং বাকি 5টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে সুইডেনের বাকি 3টি সংস্থার দ্বারা। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা নোবেলের আরও অনেক অজানা তথ্য নিয়ে হাজির হব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।